এই যে অস্ট্রেলিয়ার পুলিশের বক্তব্য আপনারা কালকেই পেয়েছেন, আবার একটু পরের দেখেন। আমি যেটা বলেছিলাম যে অচিরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেজন্যই তড়িঘড়ি করে আমি সেদিন রাত্রে থানায় গিয়েছিলাম। তাদেরকে আইনের আয়তায় আনার জন্যই কিন্তু আমি ঢাকার ডিবির কাছে ছুটে যাই, এবং তার পরের দিন ঢাকার ডিবি জানিয়েছেন যে তিনি দেশ ছেড়ে কিন্তু পালিয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা সকলেই জানি যে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষমও হয়েছে। যাই হোক, এর মাঝখানে কী হয়েছে, উনি কাকে ম্যানেজ করে, কিভাবে, কোন প্রশাসনকে ম্যানেজ করে তিনি দেশ ছাড়তে পেরেছেন, এটা আসলে সেই চক্রের, এই প্রতারক এবং প্রতারক চক্রের সফলতাই বলবো। তিনি দেশ ছেড়ে যেখানে পালিয়ে গেছেন অস্ট্রেলিয়া, ঘটনাটা যদি অস্ট্রেলিয়ার হতো, প্রমাণাদি সহ যদি অস্ট্রেলিয়ার কোনো থানায় গিয়ে ওই অভিযোগটা করতাম, হয়তো অস্ট্রেলিয়ান প্রশাসন তাকে কিন্তু ইমিগ্রেশনে আটকানোর ব্যবস্থাটা করতেন, বা তাকে ডাকতেন, একবার হলেও ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করতেন। আমি বিশ্বাস করি যে তার সাথেও হয়তো হয়তো আরও অনেক লোকই জড়িত। আদারওয়াইজ দেখেন, তিনি একজন প্রযোজক না হয়েও, এই সিনেমার প্রযোজক না হয়েও তার সাথে আমার কিংবা আমার পরিচালকের কোনোরকম কোনো কন্ট্রাক্ট না থাকার পরেও তিনি একটা মিথ্যে অভিযোগ প্রযোজক প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে দায়ের করেছে। একবারও প্রযোজক অ্যাসোসিয়েশনের যারা এখন দায়িত্বে আছে তারা বিষয়টাকে একবারও যাচাই করে দেখলো না, বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তারা বা তিনি আসলে এই ছবির প্রযোজক কি, তাহলে হয়তো আজকে এত বড় ঘটনার জন্ম হতো না। যদি এফডিসির প্রশাসক যিনি আছেন প্রযোজক সমিতির, তিনি যদি একবার সেটাকে ইনভেস্টিগেট করে দেখতেন, তাহলেই তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করে দিতে পারতেন যে আপনি তো প্রযোজক না, আপনি কেন এই সিনেমার তো প্রযোজক না, আপনি কেন কমপ্লেন করছেন, যিনি রিয়েল প্রযোজক তাকে আসতে বলেন। সত্যিকারের প্রযোজক যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে তিনিই করবেন। অনেকেই কিন্তু এর মধ্যে প্রশ্ন করে, অনেকেই কিন্তু এর মধ্যে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলে কি এফডিসির প্রযোজক অ্যাসোসিয়েশনের যে প্রশাসক বা যারা কর্মকর্তা বসে আছেন তারা কি এর সাথে জড়িত কি না। মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুষ্ঠু বিচারটা পাব। এই প্রথমবার কোনো এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আপনারা আমাকে কখনোই দেখেননি যে আমি আজকে এরকম ভিড় ঠেলে সমস্ত কিছু উপেক্ষা করে, যে এত কিছু হবে, এত হ্যাসেল পোহাতে হবে, সকালবেলা গিয়ে বসে থাকতে হবে, এত হ্যাসেল পোহাতে হবে, এত কিছু করতে হবে, সমস্ত কিছু এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সহ্য করে একজন শিল্পী মানুষ আমি গিয়ে সেই আদালতের কাছে সেই আর্জি জানাবো, এত ধৈর্য হয় আমাদের শিল্পীদের নেই। এই যে অস্ট্রেলিয়ার পুলিশের বক্তব্য আপনারা কালকেই পেয়েছেন, আবার একটু পরের দেখেন। আচ্ছা শোনেন না, সত্যমিথ্যার প্রমাণটা বলি আপনাকে। আপনার তো ওইটুকু জেনেছেন যে ইনি প্রযোজক না, আমার এই সিনেমার প্রযোজক না, এইটুকু তো ক্লিয়ার। যদি না ক্লিয়ার থাকেন তাহলে আপনি আবার প্রযোজক সমিতিতে যান, যার যার এখনো, যাই হোক কথা শেষ করে দেয়।